সো গাইস আজকের এই ভিডিওটা লিটারালি একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওর যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো দেখে ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি। আর সিরিয়াসলি বলছি ভাই, এই আপডেটগুলো দেখার পর তোমরাও অবাক হতে বাধ্য হবে, কারণ আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের নতুন ইভোগানটা ফুল টু রিভিউ করে তোমাদের দেখিয়ে দেবো। ইভোগানটা 1 লেভেল থেকে 7 লেভেল পর্যন্ত কেমন তোমরা দেখতে পারবে, ইভোগানটার অ্যাট্রিবিউট কি হতে চলেছে, আর ইভোগানটার যে ইমোট হবে সেই ইমোটটা কেমন দেখতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এছাড়াও এখন আমাদের গেমের মধ্যে জানুয়ারি মাসের বুইয়া পাসটা তোমরা দেখতে পারছো, তো নেক্সট টু নেক্সট মানে আমাদের জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাস, তো মার্চ মাসের যে বুইয়া পাসটা সেটা কিন্তু আমার কাছে চলে এসেছে। তো মার্চ মাসের বুইয়া পাসটা ফুল টু রিভিউ করে তোমাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়াও আমি তোমাদের বলেছিলাম OB38 আপডেটের পর গেমের মধ্যে অনেক কয়টা নতুন ইমোট তোমরা দেখতে পারবে, নতুন অ্যানিমেশন তোমরা দেখতে পারবে, নতুন লুক চেঞ্জার ইমোট তোমরা দেখতে পারবে, তো সেগুলো আজকের এই ভিডিওতে ফুল টু রিভিউ করে তোমাদের দেখিয়ে দেবো। OB38 আপডেটের পর গেমের মধ্যে যে কটা ইমোট আসতে হয়েছে তার মধ্যে একটা দুটো ইমোট ছাড়া প্রতিটা ইমোটই তোমাদের পছন্দের ইমোট হতে চলেছে, যেগুলো আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। বাট তার আগে তোমাদের বলে দিই, ভিডিওতে এখন কাউকে লাইক করতে হবে না, ভিডিওটা আগে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো, ভিডিওর একটু অংশও তোমরা কেউ মিস করবে না। ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই মিলে ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দিও। তো চলো গাইস আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা আছে সেটা হচ্ছে মার্চ মাসের বুইয়া পাস। মার্চ মাসের বুইয়া পাসটা গেমের মধ্যে কেমন হবে, মার্চ মাসের বুইয়া পাসে আমরা কি কি আইটেম দেখতে পারবো সেটা তোমাদের সবার প্রথমে রিভিউ করে দিই। তোমরা দেখতেই পারছো আমি কিন্তু বুইয়া পাসটা ওপেন করে নিয়েছি, আর এখানে তোমরা দুটো অপশন দেখতে পারবে, একটা হচ্ছে ফ্রি, যারা ভাই বুইয়া পাস করবে না তাদের জন্য ফ্রি এর আইটেমগুলো, আর যারা বুইয়া পাস করবে তাদের জন্য প্রিমিয়াম আইটেমগুলো থাকবে। এই বুইয়া পাসের মধ্যে সবার প্রথমেই তোমরা একটা ক্রেট দেখতে পারবে যেটার নাম হচ্ছে পেট চয়েস ক্রেট। এই ক্রেটটা ওপেন করলেই তোমরা যে কোনো একটা পেট এখান থেকে চয়েস করে নিতে পারবে। এন্ড এরপরে তো তোমরা নর্মাল রিওয়ার্ড দেখতে পারবে। এরপরে যে আমাদের মেইন আইটেমটা থাকবে সেটা হচ্ছে একটা মনস্টার ট্যাগের স্কিন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, ঠিক এই টাইপের তোমরা দেখতে পারবে। আর এখানে একটা M79 এর গান স্কিন আছে যেটা কিন্তু একটা লেজেন্ডারি গান স্কিন, তো এই লেজেন্ডারি গান স্কিনটা তোমরা টেম্পোরারি পাবে। বাট তোমরা যদি বুইয়া পাসটা 800 ডায়মন্ড দিয়ে পারচেজ করো সেক্ষেত্রে তোমরা M79 এর গান স্কিনটা পার্মানেন্ট নিতে পারবে একদম শেষের দিকে। এন্ড এরপরে তোমরা যে আইটেমটা দেখতে পারবে সেটা হচ্ছে একটা লুট বক্স স্কিন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এন্ড এরপরে যেমন আমাদের নর্মাল আইটেম থাকে, ক্রেট থাকবে, তারপর অনেক কিছু স্ক্যানার বাগেরা এসব কিছু থাকেই। আর এই বুইয়া পাসটা যেটা দেখে ভাই আমরা পারচেজ করি সেটা হচ্ছে আমাদের মেন বান্ডিল, মানে ফিমেল বান্ডিল আর মেল বান্ডিলটা কেমন হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো সবার প্রথমে তোমরা ফিমেল বান্ডিলটা দেখতে পারছো স্ক্রিনের উপর, যেটা তোমরা মার্চ মাসের বুইয়া পাসে দেখতে পারবে। তো ফিমেল বান্ডিলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, এর বাটন বাগেরা, তারপরে প্যান্ট, এর হেয়ারস্টাইল, হেয়ারস্টাইলটা ভাই আমার সব থেকে বেশি এখানে ভালো লেগেছে। তোমাদের কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এন্ড এরপরেও তোমরা কিছু নর্মাল আইটেম দেখতে পারবে, যেমন কি পেট ফুড বাগেরা, তারপরে স্ক্যানার বাগেরা, তারপর দেখতেই পারছো এই নর্মাল আইটেমগুলো তোমরা দেখতে পারবে, যেমন কি আমাদের লাইট পাসের মধ্যে ছিল তেমনই কিন্তু দেয়া হয়েছে। এন্ড এরপরে মেইন আইটেম হিসেবে তোমরা প্রিমিয়ামে একটা গ্যারান্টেড স্কিন দেখতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, আর এর অ্যানিমেশনটা কেমন হবে সেটাও তোমরা দেখতে পেলে, তো এই গ্যারান্টেড স্কিনটাও তোমরা দেখতে পারবে প্রিমিয়াম পাসের মধ্যে। এন্ড এরপরে তোমরা যে মেইন আইটেমটা দেখতে পারবে সেটা হচ্ছে একটা সাববোর্ড স্কিন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, আর এই সাববোর্ড স্কিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে। মানে যারা বুইয়া পাসটা করবে না তারা শুধুমাত্র 80 লেভেল কমপ্লিট করে এই সাববোর্ড স্কিনটা ফ্রিতে নিতে পারবে। তো এরপরে তোমরা যে আইটেমটা দেখতে পারবে সেটা হচ্ছে একটা ব্যাকপ্যাক স্কিন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, আর ব্যাকপ্যাক স্কিনটা সব থেকে বেকার টাইপের একটা ব্যাকপ্যাক স্কিন করা হয়েছে, পিটের মধ্যে দেখতেই পারছো কত বড় টাইপের লাগছে। এন্ড এরপরে তোমরা ডায়মন্ড অল ভাউচার, এভলিউশন স্টোন এগুলো তো তোমরা দেখতে পারবে না। এন্ড সব থেকে যেটা আমাদের মেইন অ্যাট্রাকটিভ জিনিস সেটা হচ্ছে আমাদের মেল বান্ডিল, তো মেল বান্ডিলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, যেটা তোমরা বুইয়া পাসের মেল বান্ডিল হিসেবে দেখতে পারবে। এই মার্চ মাসের বুইয়া পাসের মেল বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে তো তোমরা ক্রেট দেখতে পারবে, যে ক্রেটের মধ্যে তোমরা টোকেন দেখতে পারবে, এছাড়াও তোমরা অ্যানিমেশন দেখতে পারবে, এছাড়াও তোমরা এই মেল বান্ডিলের আলাদা কালারের বান্ডিল দেখতে পারবে, যেগুলো তোমরা এই ক্রেটের মধ্যে দেখতে পারবে। এন্ড ক্রেটটা খুললে তোমরা নিতে পারবে, এছাড়াও তোমরা এই ক্রেটের মধ্যে রানিং এফেক্ট দেখতে পারবে, তাছাড়াও তোমরা এখানে দেখতে পারছো আমাদের এলিমেশন এফেক্টটা কেমন দেখতে হবে, তো এগুলো তোমরা এই ক্রেটের মধ্যে দেখতে পারবে, যেগুলো তোমরা ক্রেট ওপেন করলে এখান থেকে নিতে পারবে। তো তোমরা যদি শুধুমাত্র বুইয়া পাসটাকে প্রিমিয়াম ভাবে পারচেস করো, মানে তোমরা যদি 400 ডায়মন্ড দিয়ে পারচেস করো সেক্ষেত্রে তোমরা কি কি নিতে পারবে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। শুধুমাত্র তোমরা মেল বান্ডিল পর্যন্ত নিতে পারবে, তারপরে তোমরা নিতে পারবে না। আর তোমরা যদি প্রিমিয়াম প্লাস করো, মানে 800 ডায়মন্ড দিয়ে তোমরা যদি বুইয়া পাসটাকে পারচেস করো সেক্ষেত্রে তোমরা এই রিওয়ার্ডগুলো নিতে পারবে, যেমন কি ক্রেডগুলো তোমরা নিতে পারবে, তাছাড়া তোমরা এখানে একটা সাইথে স্কিন দেখতে পারছো, এই সাইথে স্কিনটাও তোমরা ক্লেম করতে পারবে। তাছাড়া তোমাদের আমি বলেছিলাম M79 এর একটা লেজেন্ডারি গান স্কিন যেটা তোমরা নিতে পারবে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পারছো একটা গ্লোবাল স্কিন তোমরা নিতে পারবে, তো গ্লোবাল স্কিনটা অতটাও ভাই খাস না, নর্মাল টাইপের একটা গ্লোবাল স্কিন আছে যেটা তোমরা নিতে পারবে। এছাড়াও এখানে M79 এর যে লেজেন্ডারি গান স্কিনটা সেটা তোমরা এখান থেকে ক্লেম করতে পারবে। তাছাড়া তোমরা এখানে দুটো ক্রেট পাবে, যেটা হচ্ছে আমাদের আল্ট্রা রেয়ার ড্রপ, মানে আমাদের যে ওল্ড লাইট পাসের যে ক্রেটগুলো ছিল সেই ক্রেট তোমরা এখান থেকে দুটো ক্লেম করতে পারবে। তো আপকামিং মার্চ মাসের বুইয়া পাসটা ফুল টু রিভিউ করে তোমাদের দেখিয়ে দিলাম, মার্চ মাসের বুইয়া পাসের মধ্যে তোমরা কি কি আইটেম দেখতে পারবে। এন্ড আমাদের ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা যখন আমি রিভিউ পেয়ে যাব তোমাদের আমি আপকামিং একটা ভিডিওতে দেখিয়ে দেবো, তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো। সো গাইস এরপর যে নেক্সট আপডেটটা আছে সেটা হচ্ছে গেমের মধ্যে একটা নতুন ক্যারেক্টার আসতে হয়েছে যেটার নাম হচ্ছে স্যান্টিনো, তো স্যান্টিনো ক্যারেক্টারের অ্যানিমেশনটা কেমন হবে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, আর এর যে ডিলাক্স বান্ডিলটা হবে সেটাও কেমন দেখতে হবে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, কারণ কি এখনো পর্যন্ত আমি তোমাদের দেখাইনি। আর স্যান্টিনো
ক্যারেক্টারটা এখনো পর্যন্ত গেমের মধ্যে আসেনি। তো এই স্যান্টিনো ক্যারেক্টারটা কিছু দিনের মধ্যেই গেমের মধ্যে তোমরা 100 ডায়মন্ড টপে দেখতে পেতে পারো, আর 300 কিংবা 500 ডায়মন্ডের স্যান্টিনো ক্যারেক্টারের যে বান্ডিলটা আছে, ডিলাক্স বান্ডিলটা তোমরা গেমের মধ্যে দেখতে পেতে পারো। তো তোমাদের দেখিয়ে দিলাম নতুন ক্যারেক্টারটা গেমের মধ্যে কেমন হতে চলেছে, আর এই নতুন ক্যারেক্টারের স্কিলটা কি হতে চলেছে সেটা আগের ভিডিওতে অলরেডি আমি তোমাদের জানিয়ে দিয়েছি। সো গাইস, এরপর যে আমাদের নেক্সট আপডেটটা আছে সেটা হচ্ছে গেমের মধ্যে নতুন একটা লুক চেঞ্জার ইমোট আসতে চলেছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই টাইপের তোমরা একটা লুক চেঞ্জার ইমোট দেখতে পারবে, এর সাথেই তোমরা একটা নতুন বান্ডিল দেখতে পারবে, আর বান্ডিলটা কেমন দেখতে সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই নতুন লুক চেঞ্জার ইমোটটা তোমরা নতুন কোলাবরেশন ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পারবে, যেটা হচ্ছে ডেভিল মে ক্রাই বলে যে কোলাবরেশন ইভেন্টটা গেমের মধ্যে আসতে চলেছে, সেই ইভেন্টের মধ্যেই তোমরা দেখতে পারবে। হতে পারে তোমরা স্পেশাল র্যাক রয়্যালের মধ্যে দেখতে পারবে, যেখানে তোমাদের ডায়মন্ড দিয়ে স্পিন করে তোমরা এই নতুন লুক চেঞ্জার ইমোটটা বের করতে পারবে। সো গাইস, এরপর যে নেক্সট আপডেটটা আছে সেটা হচ্ছে OB38 আপডেটের পর গেমের মধ্যে নতুন তিনটে অ্যানিমেশন আসতে চলেছে। তো সবার প্রথমে অ্যানিমেশনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু মাছের উপরে চড়ে আসছে ভাই সাহেব, মানে গারিনা এবার থেকে সমুদ্রের জলপরির সাথে ভাই কোলাবরেশন করতে চলেছে। তো এরপরে তোমরা নেক্সট অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছ, যেটা ঠিক দেখতে এই টাইপের হবে। তো দুই নম্বর অ্যানিমেশনটা সব থেকে বেশি আমার বেস্ট লেগেছে, তোমাদের কোন অ্যানিমেশনটা ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তিন নম্বর অ্যানিমেশনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, দেখতে ঠিক এই টাইপের হবে, যেটা কিন্তু স্লো মোশনে ফায়ার করবে। তো এই নতুন তিনটে অ্যানিমেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই তিনটে অ্যানিমেশনের মধ্যে একটা অ্যানিমেশনের কিন্তু এখানে ফেডারুইল ইভেন্ট বেরিয়ে এসেছে, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু তোমরা একটা স্কাইমে স্কিনও দেখতে পারবে, যেটা মাছের অ্যানিমেশন আছে। তো সেই অ্যানিমেশনটা তোমরা এই ফেডারুইল ইভেন্টের মধ্যে দেখতে পারবে, বাট ফেডারুইল ইভেন্টটা গেমের মধ্যে কবে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। এন্ড এর সাথেই তোমরা দেখতে পাচ্ছ মাছের যে স্কাইমে স্কিনটা সেটাও তোমরা এই ফেডারুইল ইভেন্টের মধ্যেই দেখতে পারবে। তো এর সাথেই নতুন স্কাইমে স্কিনটা তোমাদের দেখিয়ে দিলাম গেমের মধ্যে কেমন হতে চলেছে। তো এই ফেডারুইল ইভেন্টটা যখনই গেমের মধ্যে কনফার্ম হয়ে যাবে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে, তোমাদের জানিয়ে দেবো কবে তোমরা গেমের মধ্যে দেখতে পারবে। সো গাইস, এরপরে যে নেক্সট আপডেটটা আছে সেটা হচ্ছে আপডেটের পর গেমের মধ্যে অনেক কয়টা নতুন ইমোট আসতে চলেছে, সেই ইমোটগুলো তোমাদের ফুল টু রিভিউ করে দেখিয়ে দেবো, কেমন কি অ্যানিমেশন হতে চলেছে, কোনটা লেজেন্ডারি ইমোট হবে, কোনটা নর্মাল ইমোট হবে। আর যারা আমার ভিডিও ডেইলি দেখো তোমরা হয়তো দেখে থাকবে, আমি তোমাদের অনেকদিন আগে নতুন ইমোটগুলোর যে লোগোগুলো সেগুলো আমি তোমাদের PNG তে দেখিয়েছিলাম ঠিক এইভাবে। অ্যান্ড এখন কিন্তু আমার কাছে পুরোপুরি ভিডিও চলে এসেছে, যে পুরোপুরি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো নতুন ইমোটগুলো কেমন হতে চলেছে, অ্যান্ড সেই ইমোটগুলো কেমন কি অ্যানিমেশন করবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। বাট সেটা দেখার আগে যারা যারা এখনো পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখছো, আশা করছি ভাই আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগছে, আর আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু নতুন ইনফরমেশন পাচ্ছ। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক তোমরা করে দাও এখনই ভাই, লাইক করে দাও না হলে তোমরা ভুলে যাবে। ভাই সিরিয়াসলি বলছি, এই টাইপের ভিডিও বানাতে মানে ইভেন্ট আপডেটের ভিডিও বানাতে অনেক মেহনত লাগে, কারণ কি ইভেন্ট আপডেট খুঁজতে নতুন নতুন ইভেন্ট আপডেট সেগুলোকে নিয়ে এসে একটা ভিডিওতে কালেক্ট করে একটা ভিডিওতে তোমাদের দেওয়া ভাই অনেক মেহনত লাগে। তো তোমাদের কাছ থেকে কিছুই চাইছি না, জাস্ট একটা লাইক চাইছি, তোমরা যারা লাইক করনি একটা করে লাইক করে দাও। আর যারা ভাই আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেটের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। OB38 আপডেটের পর গেমের মধ্যে যে নতুন ইমোটগুলো আসতে চলেছে সেগুলো এবার আমি তোমাদের একে একে দেখাচ্ছি, তোমরা এবার দেখতে থাকো। তো সবার প্রথমেই তোমরা যে ইমোটটা দেখতে পারবে সেটা দেখতে ঠিক এই টাইপের দেখতে পারবে, একটা নতুন লেজেন্ডারি ইমোট। আর যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে রিলস টাইপের ভিডিও হয়তো সেই টাইপের কিন্তু একটা ইমোট করা হয়েছে। তো এরপরে দুই নম্বর ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, যেটা দেখতে ঠিক এই টাইপের, যেখানে কিন্তু একটা পাথর টাইপের নাকি ভাই একটা বম টাইপের ছিল, তারপরে কিন্তু একটা ব্লাস্ট টাইপের হলো। তো এটা আমাদের দুই নম্বর ইমোট। আর তিন নম্বর ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, যেটা আমাদের ভ্যালেন্টাইন ডে স্পেশাল আসতে চলেছে। আর এই ইমোটটা তোমরা ফেব্রুয়ারি মাসে স্পেশাল লাক রয়্যালে দেখতে পেতে পারো, যেখানে তোমাদের হার্ট বোকেন ইমোট, তারপরে রোজ ইমোট, যেগুলো আমাদের ভ্যালেন্টাইন ডে স্পেশাল আছে, তো সেই ইমোটগুলো তোমরা একটা লাক রয়্যালের মধ্যে দেখতে পেতে পারো। আর চার নম্বর ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে রানিং ইমোট। এই ইমোটটার নাম হচ্ছে অ্যাংরি ওয়ার্ল্ড, মানে রাগেতে ভাই এই টাইপের হাঁটছে, ভাই রাগেতে কে এমন ভাবে হাঁটে আমি ঠিক জানি না। তো পাঁচ নম্বর ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, ছোটবেলায় যেমন আমাদের স্কুলের মধ্যে ঘন্টা বাজাতাম তো সেইভাবে কিন্তু আমাদের এই ইমোটটা করা হয়েছে। তো এরপরে ছয় নম্বর ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই টাইপের তোমরা দেখতে পারবে একটা লেজেন্ডারি ইমোট আছে। অ্যান্ড সাত নম্বর ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মাল ইমোট না, এটা হচ্ছে আমাদের ইভো থমসন যে গানটা আসতে চলেছে গেমের মধ্যে, সেই ইভো থমসন গান স্ক্রিনের ইমোট। তো এরপর যে আট নম্বর ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ, এই টাইপের তোমরা দেখতে পারবে, এটা কিন্তু আমাদের ডেভিল মে ক্রাই যে আমাদের গেমের মধ্যে নতুন কোলাবরেশন ইভেন্ট আসতে চলেছে, সেই কোলাবরেশন ইভেন্টটা তোমরা গেমের মধ্যে দেখতে পেতে পারো। আই থিঙ্ক এটা আমাদের টপ ইভেন্টের মধ্যে তোমরা দেখতে পারবে। তো এখন আমি তোমাদের মোট আটটা ইমোট দেখালাম, যে আটটা নতুন ইমোট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে OB38 আপডেটের পর, মানে আপডেট তো আমাদের গেমের মধ্যে হয়েই গেছে। তো একে একে তোমরা গেমের মধ্যে দেখতে পারবে, কোনোটা হয়তো তোমরা ইভেন্টের মধ্যে দেখতে পারবে, আবার কোনোটা হয়তো তোমরা টপ ইভেন্টের মধ্যে দেখতে পারবে, আবার কোনোটা হয়তো তোমরা ইমোট পার্টি ইভেন্টের মধ্যে দেখতে পারবে। তো এই নতুন আটটা ইমোটের মধ্যে তোমাদের সব থেকে বেস্ট কোন ইমোটটা লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সো গাইস, এরপর যে নেক্সট আপডেটটা আছে বা আজকের ভিডিওর যে লাস্ট আপডেটটা আছে সেটা হচ্ছে ইভো থমসন গান স্কিনটা কেমন দেখতে হবে, তার কি কি অ্যাবিলিটি হতে চলেছে সবকিছু আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ কেমন কি অ্যানিমেশন হতে চলেছে ইভো থমসন গান স্কিনটার মধ্যে। তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, যখনই তোমরা লেভেল 7 করবে বা যখনই তোমরা গান স্কিনটাকে ম্যাক্স করবে ঠিক এই টাইপের তোমরা দেখতে পারবে। আর এই গান স্কিনটার যে অ্যানিমেশন করা হয়েছে বা যে ভিডিওটা করা হয়েছে না ভাই, সেটা সেই লেভেলের দেখতে লাগছে, কাতেই জাহের টাইপের যেমনটা আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই একটা OP লেভেলের অ্যানিমেশনের সাথে
সাথে গান স্কিনটা করা হয়েছে। আর এই গান স্কিনের যে অ্যাট্রিবিউটটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজ থাকবে, ডবল রেট অফ ফায়ার থাকবে, রিলোড স্পিড যেটা আছে সেটা কিন্তু একটা এখানে মাইনাস করা থাকবে। তো এরপরে তোমাদের দেখিয়ে দিই কোন লেভেলে তোমরা কোনটা আনলক করতে পারবে। তো এক লেভেলে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো ভিকারি থমসন। তো এক লেভেলে দেখতে পাচ্ছ এর যে অ্যাট্রিবিউটটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজ থাকবে, সিঙ্গেল রেট অফ ফায়ার থাকবে, রিলোড স্পিড কিন্তু ডবল মাইনাস করা থাকবে। যখনই তোমরা গান স্কিনটাকে দুই লেভেল করবে যে কিল অ্যানাউন্সমেন্ট আছে সেটা কিন্তু আনলক হয়ে যাবে, তার সাথেই কিন্তু এর যে ডবল রিলোড স্পিড মাইনাস ছিল সেটা কিন্তু একটা সিঙ্গেল মাইনাস হয়ে যাবে। গান স্কিনটাকে তিন নম্বরে যখনই তোমরা আপগ্রেড করবে সেখানে কিন্তু একটা নতুন লুক তোমরা দেখতে পারবে। চার নম্বরে যখনই তোমরা আপগ্রেড করবে সেখানে তোমরা হিট এফেক্ট আনলক করতে পারবে, তার সাথে এর যে অ্যাট্রিবিউটটা আছে সেটাও তোমরা আনলক করতে পারবে। অ্যান্ড পাঁচ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কিল এফেক্ট আনলক হয়ে যাবে, তার সাথেই তোমরা ফায়ারিং এফেক্ট আনলক করতে পারবে। এই গান স্কিনটাকে যখনই তোমরা ছয় লেভেলে নিয়ে যাবে সেখানে তোমরা একটা নতুন লুক দেখতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর এর যে স্পেশাল অ্যাবিলিটিটা আছে সেটাও কিন্তু আনলক হয়ে যাবে। আর এর স্পেশাল অ্যাবিলিটি বলতে যখনই তোমরা একভাবে এই গান স্কিনটাকে ফায়ার করবে তখন কিন্তু এক্সট্রা ড্যামেজ তোমরা পেয়ে যাবে, এটাই কিন্তু এর স্পেশাল অ্যাবিলিটি। আর ফাইনালি যখন এই গান স্কিনটাকে তোমরা সাত লেভেলের করে ফেলবে মানে ম্যাক্স করে ফেলবে, তোমরা এই গান স্কিনটার মধ্যে একটা নতুন ইমোট দেখতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। ঠিক এই টাইপের তোমরা ইমোটটা দেখতে পারবে, তার সাথেই তোমরা একটা নতুন লুক দেখতে পারবে, মানে একদম কাতেই জ্যাড টাইপের একটা লুক কিন্তু এই গান স্কিনটা তোমরা দেখতে পারবে। তো এই গান স্কিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা কিন্তু ইভো থমসন গানের স্কিন, যেটা তোমরা আপকামিং সময় গেমের মধ্যে দেখতে পারবে। আর একটা নতুন ইভো গান আসতে চলেছে যেটা হচ্ছে G18 এর। তো G18 যে পিস্তলটা আছে সেই বোগানটা আমি তোমাদের পরের একটা ভিডিওতে রিভিউ করে দেখাবো, সেই বোগানটার মধ্যে তোমরা কি কি দেখতে পারবে আর G18 এর যে বোগানটা সেটা আমাদের কেমন হতে চলেছে। তো থমসনের এই বোগানটা পুরোপুরি আমি তোমাদের রিভিউ করে দেখালাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে ভাই থমসনের এই বোগানটা না আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো আমি জানি ভাই তোমরা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো, তোমরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। আর আজকের ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের অনেক কিছু আপডেটও দিয়েছি, তাই না? তোমাদের সবাইকে প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে ভাই লাভ ইউ কারণ কি তোমরা এত বেশি আমাকে সাপোর্ট করার জন্য। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।